একদিন এক শিষ্য মনোযোগ দিয়ে পেন্টিং করছিল, ঠিক তখন এখানে তার গুরু চলে আসে আর তাকে ভালো করে পেন্টিং করতে বলে। যার জন্য শিষ্যটি ভালোভাবে পেন্টিং করতে লাগে, কিন্তু তখন এখানে আবার গুরু চলে আসে আর তাকে আবার ভালো করে পেন্টিং করতে বলে। যার জন্য শিষ্যটি কান্না করে পেন্টিং করতে থাকে। এবার সারা রাত কষ্ট করে ফাইনালি সে পেন্টিংটা করে ফেলে, আর এটা দেখে গুরুও খুব খুশি হয়ে যায়। আর গুরু শিষ্যকে বাড়ি পাঠিয়ে সে টয়লেট করতে যায়। এরপর যেটা ঘটলো সেটা দেখলে আপনিও হাসতে লাগবেন, কিন্তু সেটা দেখার আগে আমার এটা দেখে কষ্ট লাগে যে আপনারা তাদেরকে সাপোর্ট করেন যারা বাবা মা ও সৃষ্টিকর্তার নামে কসম দেয়। আজকে দেখবো কোনোরকম কসম ছাড়াই কতজন আমাকে আপনারা সাপোর্ট করেন। সুতরাং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখবেন আমি সাপোর্ট করেছি। তো এরপর টয়লেটের টিস্যু পেপার না থাকার কারণে সে তার শিষ্যর বানানো পেন্টিংটা দিয়ে তার কাজটা সেরে ফেলে।